মর্নিং ডক্টর মর্নিং ডক্টর 5 নম্বর پیشنটকে কি ইনজেকশনটা দিয়ে দেব 5 নম্বর হ্যাঁ দিয়ে দিন হ্যালো ঋত্বিক ওয়েলকাম ব্যাক কবে ফিরলে এই তো আজি তারপর ছুটি কেমন কাটলো তোমাকে কিরকম কিছু হয়েছে নাকি জানি না পরপর এতগুলো ডেথ আমাদের হসপিটালে আকাশ নর্মাল লাগছে না কিন্তু মিস্টিরিয়াস লাগছে আচ্ছা দেখো অসুস্থ লোক হসপিটালে ভর্তি হয়েছে মারা গেছে এর মধ্যে মিস্ট্রি কি আছে তো আকাশ তুমি যদি হসপিটালের রেকর্ডগুলো চেক করো মানে প্রিভিয়াস রেকর্ডগুলো তাহলে কিন্তু দেখবে কিরকম গোলমাল আছে আছেই দেখো ঠিক আমি আমি রেকর্ড চেক করেছি প্রত্যেকটা নর্মাল ডেথ সার্টিফিকেটস তাছাড়া দেখো গন্ডগোল যদি কিছু থাকতো পেশেন্ট পার্টি কি চুপ করে থাকতো প্রশ্ন করতো না এক্স্যাক্টলি কিন্তু পেশেন্ট পার্টি কারা আকাশ এটা তো বোকাশোকা সমস্ত সরল লোক যারা মারা যাচ্ছে পেশেন্টগুলো তারা কারা সমস্ত কলিয়ারি বেল্ট থেকে আসছে না না এদের কাছে কলকাতা এসে চিকিৎসা করানোটা একটা বিরাট ব্যাপার আমরা ওদের কাছে ভগবান আচ্ছা আচ্ছা তুমি কি বলতে চাইছো একটু ক্লিয়ার করে বলবে ক্লিয়ার করে আকাশ আমি খুব গুছিয়ে বলতে পারবো না একটা ব্যাপারে আমি কিন্তু খুব শিওর যে পেশেন্টরা মারা যাচ্ছে তারা কিন্তু বেশিরভাগই কোল মাইনার্স হ্যাঁ দেখো থোরাক্স ইনফেকশন ওদের হতে বাধ্য তাছাড়া পেশেন্ট সাইকোলজি তুমি তো জানো যতক্ষণ সহ্য করতে পারছে ডাক্তার দেখাচ্ছে না যখন ব্যথাটা অসহ্য হয়ে যাচ্ছে তখন হসপিটালে এসে ভর্তি হচ্ছে আর এরকম ট্রিটমেন্ট তো আমাদের হসপিটালে অনেক দিন ধরে হচ্ছে তুমি নিশ্চয়ই জানো সবাই রিকভার করে ফিরেও যাচ্ছে না কেউ কেউ মারাও যাচ্ছে আকাশ দ্যাটস আ লং টাইম প্রসেস যারা মারা যায় তারা সেকেন্ড টাইম অনেক সময় থার্ড টাইম চিকিৎসা করানোর পর তারপর মারা যাচ্ছে নট বিফোর দ্যাট কিন্তু এখন যেটা হচ্ছে এখানে সেটা একজন পেশেন্ট হয়তো ফার্স্ট টাইম ভর্তি হলো সে রিকভার করছে তারপর তারপর হঠাৎ কমপ্লিকেশনস হাই ফিভার নয় প্রেশার ফল করে যাচ্ছে কিছু করা যাচ্ছে না আমি জানি না আসলে এই ধরনের পেশেন্ট আমার আন্ডারে তো ভর্তি হয়নি তবু আমি বলবো তুমি কিন্তু এসব নিয়ে একটু বেশি চিন্তা করছো পারহ্যাপস কিন্তু আমি ডক্টর শ্যানালের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাই আকাশ একজন সিনিয়র ডাক্তার কি উনি এ ব্যাপারে কিছু ভাবছেন না তোমার কি মনে হয় হ্যাঁ